الحمد لله عن ابي هريرة قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم: القمر من هاتين الشجرتين النخلة والعنبة হাদিসের অনুবাদ প্রথম হাদিস হজরত আবু রাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর সাল্লু সাল্লাম বলিয়াছেন মদ তৈরি হয়ে থাকে এই দুই বৃক্ষ দুইটি হতে তথা খেজুর গাছের খেজুর এবং আঙ্গুর গাছের আঙ্গুর থেকে দ্বিতীয় হাদিস হযরত ইবনে বলেন আমি উমর তালুকে আল্লাহর রাসুল আলাই আলাইহাল্লাম এর মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনিয়াছি যে ওহে উপস্থিত জনতা মদকে হারাম করা হয়েছে আর ওই সময় মদ তৈরি হতো পাঁচটি জিনিস থেকে যথা খেজুর আঙ্গুর ম মধু গম ও জব। খেজুর আঙ্গুর মধু গম ও জব এই পাঁচ জিনিস দ্বারা ওই সময় মদ তৈরি মদ তৈরি হতো আমরা প্রথম হাদিসে হাদিস যা জানতে পারলাম মদ তৈরি হয়ে থাকে দুইটি বৃক্ষ খেজুর গাছের খেজুর এবং আঙ্গুর গাছের আঙ্গুর থেকে দ্বিতীয় হাদিসে পাঁচটির কথা বলা হয়েছে এই দুইটি হাদিসের দুই হাদিসের দ্বন্দ্বের সমাধান প্রথম হাদিস থেকে বোঝা যায় মদ তৈরি হয় দুইটি বস্তু তথা আঙ্গুর ও খেজুর থেকে কিন্তু দ্বিতীয় হাদিস থেকে বোঝা যায় মদ তৈরি হয় পাঁচটি বস্তু থেকে যথা খেজুর আঙ্গুর মধু গম জব এতে বাহিক্যভাবে উভয় হাদিসের মাঝে মতানৈক্য দেখা যায় এর সমাধান নিম্নরূপ বেশি সংখ্যার মধ্যে কম সংখ্যা নিহিত তাই যে হাদিসে পাঁচটি বস্তু উল্লেখ আছে সে হাদিসে দুইটির কথা উল্লেখ আছে সে হাদিসে দুইটির কথা উল্লেখ আছে অতএব ওই হাদিসের আর কোনো দ্বন্দ্ব থাকলো না আর দ্বিতীয় অভিমত খেজুর ও আঙ্গুরের মদের প্রতি মানুষ বেশি আসক্ত ছিল তাই প্রথম হাদিসে সে সে দুইটির কথা উল্লেখ করা হয়েছে পরবর্তীতে পরবর্তীতে ব্যাপকভাবে পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে সুতরাং উভয় হাদিসের উভয় হাদিসে আর কোনো দ্বন্দ্ব ছিল না মদের হুকুম মদের হুকুম বা বিধান কমুল খমর ইমাম শাফি রহমতুল্লা আহলে জওয়াহের ও লামা জাহাবিদের মতে মদ বা অন্যান্য নেশাজাতীয় বস্তু পান করা বা সেবন করা হারাম সুতরাং যে ব্যক্তি এই হারাম কাজে যুক্ত হবে তা শাস্তি হবে চল্লিশ বেতরাঘাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আউ আই আউ যাই মাকহুল সাহাবাইন তাহাবি রহমতুল্লাহ প্রমুখ গণের মতে মদ বা অন্যান্য নেশাজাতীয় বস্তু পান করা বা সেবন করা হারাম। সুতরাং যে ব্যক্তি এই হারাম কাজে যুক্ত হবে তাকে শাস্তি তার শাস্তি হবে আশি বেতরাঘাত উভয় ইমামের তাদের শশ দলিল হাদিস দ্বারা উপস্থাপন করে হযরত আলী রিউলু হতে বর্ণিত হাদিসে চল্লিশ বেতরাঘাত কে সন্নত বলা হয়েছে অথচ তা সন্নত নয় হযরত আলী রাজুদ রাহনু থেকে আশি আগাতের হাদিস রয়েছে সুতরাং তা থেকে বর্ণিত চল্লিশ আগাতের হাদিস দলিল হিসেবে গ্রহণীয় নয় মদ হারাম হওয়ার সময় মদ হারাম হওয়ার সময় রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম এর হিজরতের পর মত পান হারাম হয় ঘটনাটি গঠনাটি হল এই হযরত উতবারাদি আল্লাহ তালা আনহু হজরত উতবারাদি আল্লাহ তালা আনহু এর দাওয়াতে বেশ কয়েকজন সাহাবী অংশ অংশগ্রহণ করেন খাবার শেষে সবাই মদ করে নেশাগ্রস্ত হন এক পর্যায়ে আনসার ও মহাজির সাবিদের মাঝে ঝগড়া বেঁধে যায় এই ঝগড়ার মূল কারণ মদপান এবং নেশাগ্রস্ত হওয়া তাই হজরত সাত রাদি অল্লাহ আনহু দোয়া করেন হে আল্লাহ মদের ব্যাপারে আমাদের সুপষ্ট বর্ণনা দান করো তখন ওই মদ পান চূড়ান্ত হারাম ঘোষণা করে মহান আল্লাহ আয়াত নাজিল করে এই হাজির যারা বুঝতে পারলাম মদ পানের যে হারাম অপকারিতা এবং এর শাস্তির বিধান আমরা সকলেই যাতে পবিত্র কোরআন সুন্নার অনুশাসন চলতে পারি তাহলেই আমরা দুনিয়া আখড়েতে শান্তি দুনিয়া আখড়েদের কামিয়াবি অর্জন করতে পারব আমি তালা আমাদের সকলকেই সেই